এই কথার সাথে একটা কথা যুক্ত করতে চাই, যে আমরা অনেকে বলে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন মুসলমানদের জন্য যদি ঈদের দিন হয়, তাহলে একই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, সেই দিনকে তোমরা ঈদের দিন হিসেবে কিভাবে গণ্য করো, কি বলবে এই সম্পর্কে? আমি কি বলবো, আমি তাদেরকে বলবো যে আপনারা আল্লাহর সাথে যোগাযোগ করেন, ইমিডিয়েটলি আল্লাহর সাথে যোগাযোগ করেন, যে একটা বিষয় এতদিন থেকে আনক্লিয়ার অবস্থায় আছে। আল্লাহ কি করে যেই দিন আদমকে সৃষ্টি করলেন এই দিনই আদমকে দুনিয়া থেকে উঠিয়ে দিলেন, আবার এই দিনকে সাইয়দুল আইয়াম বানাইয়া দিলেন? আমার কথাটা আপনার বুঝে আসছে? জি 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 যে আল্লাহর সাথে তাদের ইমিডিয়েট যোগাযোগ করা দরকার, যে এটা যদি ভুল হয় তাইলে আল্লাহ ভুল করলেন, এবং এই কথা বর্ণনা করে যদি ভুল হয় মাহাজ আল্লাহ তাহলে রসুল ভুল করলেন। যেই দিন আদমকে সৃষ্টি করলেন, যেই দিন আদমকে দুনিয়া থেকে উঠাই আনিলেন শুক্রবার দিন, এই দিনকে আবার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল আয়াত সাইয়্যিদুল আইয়াম বানাইয়া দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিষয় যখন আসবে, তখন 12 রবিউল আউয়াল কোনোভাবেই কোন মায়ের সন্তান, পাগড়ির সাইজ যত বড় হোক আর পেটের সাইজ যত বড় হোক আর মানুষ তিনি যত চালাক হন না কেন, কোন মায়ের সন্তানের পক্ষে 12 রবিউল আউয়াল সোমবার রসূলের ওফাত হয়েছে প্রমাণ করা সম্ভব নয়। কিতাবের মধ্যে আছে কিন্তু প্রমাণ করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আরফার দিন শুক্রবার দিন ছিল, আল্লাহর হাবিব আরফাতে ছিলেন, আরফা নয় জিলহজ হয়, জিলহজ মুহররম সহ রবিউল আউয়াল মাত্র 2-3 মাস হিসাব লাগে, এ দেখেন 81 দিন হতে হবে, 81 দিনও বাদ দেন সোমবার তো হতেই হবে, কারণ সোমবার দিন আল্লাহর হাবিবের ওফাত হয়েছে, এটা বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। কোনোভাবেই 12 রবিউল আউয়াল সোমবার হবে না। দ্বিতীয়ত, আমরা যে হাদিস পেশ করলাম আদম আলাইহিসসালামের দুনিয়া বিষয়ে, আমি আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই। আপনি বলতে চাচ্ছেন যে 12ই রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত নয়, এটা কেউ প্রমাণ করতে পারবে না, এটাই তো? না, ওফাত 12 রবিউল আউয়াল সোমবার ওফাত হয়েছে এটা কেউ প্রমাণ করতে পারবে না। আমি যা বলতে চাই, রসুলের ওফাত কেউ যদি তালাশ করেন প্রমাণ হবে রবিউল আউয়াল মাসের 1 বা 2 তারিখ সোমবার, 12 রবিউল আউয়াল কোনোভাবেই সোমবার হয় না। আমি এটা বলতেছি 12 রবিউল আউয়াল কোনোভাবেই সোমবার হয় না। সেকেন্ড থিং, আদম আলাইহিসসালামের যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, আম্বিয়া কেরাম তারা দুনিয়াতে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে, ফিরে গেলেন আল্লাহর কাছে, এই দিন তাদের জন্য খুশির দিন, আম্বিয়া কেরামের এই দিন খুশির দিন, বরং সাধারণ মুমিন কোনো বান্দা নেককার যারা, তারা যেদিন বিদায় নেন এই দিনও তাদের খুশির দিন হয়, চেহারায় হাসি থাকে, মানুষ নেককার মানুষের বিদায় দিন হাসি দেখে চেহারার মধ্যে, কারণ এদিন তাদের খুশির দিন, আল্লাহর দরবারে তারা হাজিরি দেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো ক্লিয়ার বলেই গিয়েছেন, আমরা তো আর ওই উম্মত না যে বলবো রসুল জান্নাতে যাবে না জাহান্নামে যাবেন, এখনো এখনো ফাইনাল হয় নাই, কিয়ামতের দিন আল্লাহ রসুলের আমল ওজন করে ফাইনাল হবে তিনি জান্নাতে যাচ্ছেন না জাহান্নামে যাচ্ছেন, আমরা তো ওই উম্মত না, আমরা তো সেই উম্মত, আমরা যারা বলি এই জান্নাতের সর্দার বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেই নবীর নাতিদেরকে, সেই নবী এই জান্নাতে যাবেন কি যাবেন না মানে কি, সেই নবীর কদমের খাদিম হবে জান্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কদম রাখলে মাটি জান্নাত হয়, আল্লাহর হাবিব মসজিদ নববীতে হুজরা থেকে বের হয়ে যখন মসজিদ নববীতে কদম রাখেন, যেখানে কদম রাখেন সেটা জান্নাত হয়। শুধু মসজিদ নববী নয়, বরং আমি হাদিস দিয়ে আগে প্রমাণ করেছি, পুরা মদিনা শরীফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেখানে যেখানে গিয়েছেন পুরা মদিনা শরীফ জান্নাত বানানো হয়েছে। সুতরাং যেই নবী কদম রাখলে মাটি জান্নাত হয়, সেই নবী জান্নাতে যাবেন কি যাবেন না, জান্নাতে কি না জাহান্নামে কি ওজন হবে, আমরা তো ওই উম্মত নই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার প্রশ্নটা কি ছিল? হ্যাঁ, আল্লাহ রাসূল বিদায়ের দিন, বিদায়ের দিন এই দিনও রাসূলের ঈদের দিন ছিল, তার রফিকুল আলার সাথে, তার বন্ধুর সাথে, তার মাসুকের সাথে তিনি মিলিত হচ্ছেন। আল্লাহর হাবিব নিজে বলেও গিয়েছেন, হায়াতি খাইরুল্লাকুম ওয়া ওয়াফাতি খাইরুল্লাকুম, আমার হায়াত তোমাদের জন্য উত্তম, আমার ওয়াফাত তোমাদের জন্য উত্তম, তুরাদু আলাইয়া আমালুকুম, আমার কাছে তোমাদের আমল পেশ করা হয়। এই কিছু মানুষ যারা হাজির নাজির বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সব সময় সব জায়গায় হাজির নাজির মানুষের আমল দেখার জন্য, এমনকি স্বামী স্ত্রী যে সময় তারা ওই গোপন সময় বেড়ে বেড়ে দেখেন, সেখানেও নাকি আল্লাহ রাসূল হাজির নাজির দেখেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন ওয়া যালিমিন। তো আল্লাহ রাসূল কি করে সাক্ষী দেবেন? ইমাম ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিস দিয়ে দলিল দিয়েছেন, আল্লাহর হাবিব বলেছেন, হায়াতি খাইরুল্লাকুম ওয়া ওয়াফাতি খাইরুল্লাকুম, হায়াত আমার তোমাদের জন্য উত্তম, আমার ওয়াফাত তোমাদের জন্য উত্তম, তুরাদু আলাইয়া আমালুকুম, আমার সামনে তোমাদের আমল পেশ করা হয়, ভালো আমল দেখলে আল্লাহ শুকরিয়া আদায় করি, আর তোমাদের গুরু নাফরমানি দেখলে আমি তোমাদের পক্ষে আল্লাহর দরবারে ইস্তেগফার করি।
সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সোমবার দিন আল্লাহর হাবিবের দুনিয়াতে আগমনের দিন, বিদায়ের দিন। যেভাবে মূসা আলাইহিস সালামের দুনিয়াতে আগমনের দিন সৃষ্টির পরে প্রথম দিন, দুনিয়াতে আগমনের দিন বিদায়ের দিন শুক্রবার হওয়া সত্ত্বেও এই দিন আল্লাহর কাছে সাইয়্যিদুল আইয়াম সাইয়্যিদুল আয়াদ হতে পারে, তাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিন যেই দিন সোমবার দিন, এই দিন যদি সাইয়্যিদুল আয়াদ হয় বা ঈদ হয়, এটা যদি অপরাধ হয় তাহলে আল্লাহর অপরাধ হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে এই ফয়সালা আল্লাহ করেছে। আদম তো আমাদের নবীর আগে, তো আদমের ইয়ামে আদম যদি সাইয়্যিদ আয়াদ হয়, আমাদের নবীর ইয়াম যেদিন দিন দিন যেদিন সেদিন যদি ঈদ হয়, কোনো অপরাধ হয় না। বরং আল্লাহ রাব্বুল আলামিনের যেই নীতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেই বর্ণনা দিয়েছেন যুগ শুক্রবার সম্পর্কে, সেই ভিত্তিতেই এই দিন ঈদের দিন হতে পারে। আল্লাহু আলাম।